ইডি আর সিবিআই কে দিয়ে লোকের বাড়ি বাড়ি টাকা লুট করছে, গভর্নমেন্টের টাকা বিদেশে চলে যাচ্ছে, বিজেপি পার্কিং করে দিচ্ছে, বিজেপি পার্ক করছে টাকা এক একটা বিজেপি বিজনেসম্যানের বাড়িতে। নিয়োগ দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, গরুর পাচার মামলায় সিবিআই হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল, কয়লা পাচারের তদন্তে এরাজ্যের আইপিএস অফিসারদের দিল্লিতে ডাকছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই প্রেক্ষাপটে মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে পাল্টা হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই কা ভি করাপশন কা কেস হাম লোগো পাস হ্যায়, ইডি কা ভি হ্যায়, বিএসএফ কে ভি হ্যায়, হামারা পুলিশ অফিসার কো আপ দিল্লি বুলা কে আগার আপ কুছ করোগে তো আপকা ইধার মে জো হ্যায় হাম উসকা খিলাফ মে ভি হাম লিগালি অ্যাকশন করেঙ্গে। সিবিআই নরেন্দ্র মোদীর অধীনস্থ কর্মীবর্গ মন্ত্রকের অন্তর্গত, ইডি নির্মলা সীতারামনের অধীনস্থ অর্থ মন্ত্রকের অন্তর্গত, বিএসএফ অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অন্তর্গত। সিবিআই ইডি এই দুই কেন্দ্রীয় এজেন্সি এখন বাংলায় তৎপর। অন্যদিকে বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই তৃণমূল ও বিজেপির মধ্যে জোর চাপানোতর হয়েছে। এই প্রেক্ষাপটেই ইডি সিবিআই বিএসএফ এর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। ব্যবস্থা নিন, উদ্ধার করুন টাকা, কেউ তো বারণ করেনি। মানুষ দেখুক, প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক দলের তো একটা নির্দিষ্ট স্বচ্ছতা থাকবে, প্রবিটি থাকবে, মানুষ দেখুক। নিয়োগ দুর্নীতি তদন্তে সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে সিবিআই। এরপর মানিক ভট্টাচার্য ভিডিও কলে এবিপি আনন্দের সঙ্গে কথা বলেছেন, যাদবপুরের ফ্ল্যাটের ব্যালকনি থেকে সংবাদ মাধ্যমের সামনে এসেছেন। এই প্রেক্ষাপটে লুকআউট নোটিশ দিয়েও সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। রাত হতা হ্যায় তো সবেরা ভি হতা হ্যায়, আগার সবেরা আ জায়েগা তো আপ লোগ কহাঁ জায়েগা, কহাঁ ভাগেগা, হাম ভি লুকআউট কা নোটিশ কা বাত জানতে হ্যায়, হাম ভি জানতে হ্যায় কোন দেশ মে কহাঁ পে কুধার মে আপকো রুপিয়া হ্যায়, হাম লোগ ভি জানতে হ্যায়। নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচারের পাশাপাশি ভোট পরবর্তী সন্ত্রাসী খুন, ধর্ষণ, হাঁসখালি কাণ্ড, রামপুরহাটে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ খুন, বক্তই হত্যাকাণ্ড, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুন, সেই ঘটনার প্রত্যক্ষদর্শী রহস্য মৃত্যু, হলদিয়ার তোলাবাজি, সারদা নারদ, রোজভ্যালি কাণ্ডের তদন্ত করছে সিবিআই। আর এই প্রেক্ষাপটেই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে বাগযুদ্ধের বারুদ সপ্তমে। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।